মেলায় এসে গরম গরম জিলিপি খাওয়ার মজাটাই আলাদা, এত সুন্দর টেস্টি, মানে যারা ওখানে আছে তারা এই মুহূর্তে বুঝতে পারছে না কি খাচ্ছি, যেন অমৃত খাচ্ছি। তবে আমি তো খাচ্ছি এইভাবে, এটা মজা করে খাচ্ছি, কিন্তু এরপরে যারা খাবে সেটাই তো দেখা, সেটার মধ্যে রয়েছে একটু টুইস্ট। আজকে আমরা আয়োজন করেছি কেটিপিপি মেলাতে জিলিপি খাওয়ার প্রতিযোগিতা, তাও আবার দুজন দুজনকে একটি প্লেটে তিনটে করে জিলিপি রাখা থাকবে এবং তিনটে জিলিপি কে কত কম সেকেন্ডে খেতে পারে সেটি দেখার। প্রথমেই ডেকে নেব আজকের প্রথম পার্টিসিপেন্ট। গেমটা খেলার আগে গেমের রুলসটা একবার বলে নিই, প্রত্যেকে কিন্তু হাত দুটো পেছনে থাকবে, কোনোভাবেই হাত ইউজ করা যাবে না, শুধুমাত্র মুখ দিয়েই তিনটে জিলিপি ফিনিশ করতে হবে। কোত্থেকে আসছো? আমরা আসছি কোলাঘাট নগরিয়া। তুমিও কোলাঘাট থেকে? দুজনে কে হও সম্পর্কে? বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আজকে কি মানে দুজন বেস্ট ফ্রেন্ডে এসেছো, না বেস্ট ফ্রেন্ডের কোনো? না, বেস্ট ফ্রেন্ডের জন্য। শুধুমাত্র দুজনই এসেছো, আর কোনো গার্লফ্রেন্ড এইসব কোনো চক্কর নেই, তাই তো? মানে নিয়ে আসার ইচ্ছেও নেই? না না, এসব আমাদের নেই আর কি। আমারটা আসছে। তোমারটা আসছে? কোথায় কোথায়? রাস্তায়? রাস্তায় আছে। আগে এলে গেমে পার্টিসিপেট করতে পারতো? আগে, এখন দেরি হয়ে গেছে তো ওই জন্য আর পার্টিসিপেট করতে পারবে না। এখন গার্লফ্রেন্ড থাকতো কাকে নিয়ে খেলতে, বন্ধুকে নিয়ে না গার্লফ্রেন্ডকে নিয়ে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতাম না, এখানে সবাই আছে। গার্লফ্রেন্ডকে সামনে আনা যাবে না কোনোভাবেই? না বলছি, গার্লফ্রেন্ডকে কি সামনে আনা যাবে না? হ্যাঁ যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। বন্ধুবাদ? বন্ধুর সাথে থাকবে? বন্ধু সাথে থাকবে। আমি বলছি কি, আমাদের গেমের রুলসটা তো দুজন খেলতে পারবে, তখন মানে গার্লফ্রেন্ডকে নিয়ে করবে আর কি, আমি তখন রাস্তা দিয়ে সাইড হয়ে যাব। গুড, সব সময় কোনোদিন মিডল ম্যান হবে না, সরে যাবে আস্তে করে। চলো গেমটা এবার শুরু করি। দুজনের হাত পেছনে থাকবে, না তিনটে, তিনটে সবসময় শুভ হয়, কিন্তু সবাই বলে তিন হচ্ছে আনলাকি, ওটা কিন্তু বাজে কথা। তিন হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়মে, তিন হচ্ছে শুভ সংখ্যা, সেটাই তো। তোমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তোমরা প্রাইজ নিয়ে যাবে। চলো শুরু করো, 1 2 3 এন্ড স্টার্ট। হাই হাই, সামনে দেখাতে হবে, মুখ পেছনে করা যাবে না, আস্তে ধীরে সুস্থে। আজকে তো রসালো জিনিস দিয়েছি, সেদিন না হলে শুষ্ক ছিল পাপড়, সবার চোখ ফোক থেকে জল টল বেরিয়ে একাকার কাণ্ড। ঠিক আছে, হাঁটা দেখিয়ে দাও ক্যামেরার সামনে। কি আছে কেন, শেষ করো, ক্যামেরা দেখছে কিন্তু। খেয়ে কেমন লাগলো জিলিপিটা? ভালো ছিল? জিলিপি ফাটাফাটি একবারে। হেভি না জিলিপিটা? সুপার জিলিপি, সুপার জিলিপি। হ্যাঁ, প্রতিযোগিতা খুব মজা লাগলো আর কি। মজা লাগলো? দুজনকে একসঙ্গে বলতে হবে, আরসিপিএস ডিজিটাল হিপ হিপ হুররে, আরসিএস ডিজিটাল হিপ হিপ হুররে। তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট উপহার, ওদের টাইমটা 58 সেকেন্ড। থ্যাংক ইউ। নেক্সট, শুভম দাস আজারউদ্দিন। কে শুভম? তুমি আজারউদ্দিন, কোথেকে এসছো? তমলুক থেকে। উলুবেড়িয়া। উলুবেড়িয়া, দুজনে বন্ধু? একদম। কোন বন্ধু ডাকে, কে এলো? মানে দুজনে ডাকে, দুজনে এসছে। তোমার তো উলুবেড়িয়া অনেকটা দূর, তোমারও তমলুক, যদিও কাছাকাছি। একই জায়গাতে পড়াশোনা করি। কোথায় পড়ছো? উলুবেড়িয়া কলেজে। তার মানে তোমার বাড়ি তমলুক এলো, উলুবেড়িয়াতে থাকা হয়? একদম। দুজনের কি গার্লফ্রেন্ড আছে? নেই, এই মেলাতে একটা দেখছি যদি গার্লফ্রেন্ড করা যায়। মেলাতে গার্লফ্রেন্ড খুঁজতে এসেছো? আর কিছু খুঁজে পেলো না? না, এইজন্য তো পার্টিসিপেট করলাম। এটা পার্টিসিপেট করে কি পাবে, থোড়ি কি গার্লফ্রেন্ড পাবে? যদি দেখে, যদি ভালো করতে পারি, পারফর্ম যদি ভালো করি তবে পড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে গার্লফ্রেন্ড হবে, মানে উঠবি, তাকে বলে দিচ্ছি যদি আমাদের এই টেলিকাস্ট দেখে এই দুজন ছেলেকে তোমাদের পছন্দ হয়,
তাহলে আমাদের সঙ্গে কন্টাক্ট করো, আমরা এদের কন্টাক্ট করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দেওয়া আছে, আমরা করিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, করিয়ে দেবো। তো কেমন মেয়ে পছন্দ? মোটামুটি এখন চালানোর মতো হলেই হবে। চালানোর মতো? তোমার আমার একটু দেখতে ভালো হলেই চলবে। দেখতে ভালো চাই, মন ভালোর দরকার নেই? মনটা এখন কি করবো, পরে বোঝা যাবে। তাও তো মানুষের সঙ্গে মিশলে তো এখন তো বোঝা যাবে না, দেখতে ভালো হলেই চলে যাবে। সেটা তো নয়, সেটা কথা নয়। কথাটা কি? আছে একটা মোটামুটি হলেই হবে, যে কেউ একটা হলেই হলো। মনের ব্যাপারটা পরে খোঁজ নেওয়া যাবে। আচ্ছা মনের ব্যাপারটা পরে খোঁজ নেওয়া যাবে, যে কেউ একটা হলেই হলো, দেখবো কিরকম হয়, ঠিক আছে? এখন আমরা খেলা শুরু করব, দুজনের হাত পেছনে করো। আমি স্টার্ট বললে শুরু করব, আমি স্টার্ট বললে শুরু করব। 1 2 3 এন্ড স্টার্ট। দুজন ধর, দুজনকে কামড়ে ফেলো না। সবাই একটু হাততালি দিন জোরে, করো। কেমন লাগলো ওকে? দারুন লাগলো, দারুন। গরম ছিল তাই বেশি ভালো লাগলো। পরে মেলায় গার্লফ্রেন্ড বাদে আর কি কি খোঁজার আছে? আর মেলাটা ঘোরার আছে, পুরোটা ঘোরা হয়নি এখনো। একই কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে? মেলাটা কি কেনাকাটা করবো? আগে থেকে কিনে রাখো, যদি বাই চান্স কেউ ওঠে তখন তো তাকে কিছু একটা দিতে হবে। তখনই নাই কিনে দেবো, তো আমাদের তরফ থেকে এখন ছোট একটা উপহার রয়েছে, পরে গার্লফ্রেন্ড হলে তাকে ওটা দিয়ে দেবো, ঠিক আছে? 37.2 সেকেন্ড। এই যেও না, যেও না, যেও না। আগে বলো, আরসিবিএস ডিজিটাল হিপি ভুরে, আরসিবিএস ডিজিটাল হিপি ভুরে। থ্যাংক ইউ। নেক্সট, সুরজিৎ গুপ্ত এবং তার পার্টনার। কে সুরজিৎ? তোমার নাম? আশরাফুল মল্লিক। কোথেকে এসছো? আমি আসছি বিরসিপুর বাগনান। অনেক দূর, ফিরবে কি করে এত রাত্রে? ট্রেনে করে যাব, আমার ট্রেনে। দুজনের সম্পর্ক কে হও? বেস্ট ফ্রেন্ড, 6 ইয়ার্স ফ্রেন্ড, 6 বছরের বন্ধুত্বে। কোনোদিন কি এমন মনে হয়েছে যে ওর এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, ও এটা না করলেও পারতো, এরকম কিছু? বন্ধুর মধ্যে অনেকটা তো ভুল হয়েই থাকে, তো বন্ধু মানে সে ম্যানেজ করে নেবে, সে ভুলটা ম্যানেজ করাবে, যাকে বন্ধু বলা হয়। হতে পারে ভুল, ওরা ম্যানেজ করে নিয়েছে বা ও ম্যানেজ করে নিয়েছে। হ্যাঁ একই ব্যাপার, সেম। তুমি কি একই মেসে থাকো? একই মেসে বা একই হোস্টেলে? একসঙ্গেই মানে পড়াশোনা করি। একসঙ্গেই পড়াশোনা করছে, কি পড়ছো এখন? এখন এয়ার কন্ডিশনার আর ফ্রিজের ট্রেনিং করছি উলুবেড়িয়া কলেজে। বাহ খুব ভালো, আমরা এবার খেলাটা শুরু করব। আমি স্টার্ট বলবো, তারপর খেলবো। হ্যাঁ 1 2 কি বলছো? না জিলিপি সাইজ আর কি, দেখো জিলিপি যদি একটা বড় হয়, আমরা তো ভাজিনি, এই কেডিপিপি মেলার লোকরাই ভেজেছে, আমরা ভাজিনি, যদি ভাজতাম তাহলে একই করে নিয়ে আসতাম। না না ঠিকই আছে, আমার আমিও যেটা খেয়েছি একই সাইজ ছিল, চিন্তা নেই। 1 2 3 এন্ড স্টার্ট। সবাই একটু জোরে হাততালি দিন, স্টলের সামনে এত ভিড়, কিন্তু কোনো উন্মাদনা নেই। তুমি হাত দেখাতে হবে না, আরেকজনকে হাত দেখাতে হবে, একসাথে নামাও নামাও, ঠিক আছে? কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকে নিশ্চয়ই প্রথম দিন এসেছো মেলাতে?
এরপরে পুরো মেলাটা ঘুরবে? একটু বেশি করে খেলে ভালো হতো। একটু বেশি করে খেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আরও ওখানে অনেক দোকান রয়েছে জিলিপি, না সেখান থেকে খেয়েও জিলিপিটা ভালো বানিয়েছে। ভালো বানিয়েছে, গরম গরম ছিল তো ভালো লাগছিল। ভালো, যে জিলিপি আমাদেরকে দিয়েছে তাকে একটা ধন্যবাদ। সবাই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে জিলিপিটা। আমাদের তরফ থেকে রয়েছে ছোট্ট একটা উপহার। ওদের সময়টা 40.9 সেকেন্ড, একবার বলতে হবে, যেটা সবাইকে বলতে হচ্ছে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুড়ে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুড়ে। থ্যাংক ইউ। রূপালী গায়েন মৌসুমি সরকার, প্রথমেই বলি আপনার সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, মানে শাড়ি সহ সোয়েটার একদম পারফেক্ট, সুন্দর দেখতে লাগছে। কোথেকে এসেছেন? আমি এসেছি হাওড়া থেকে। অনেক দূর। আপনি? আমি সামনেই মেছেদা শান্তিপুর। শান্তিপুর কে হন সম্পর্কে? বোন। আচ্ছা, দু বোন, দিদি বোন, বা আর সাথে কেউ এসেছে? সাথে আছে। হাজবেন্ডের নাম দেননি? খেলা শুরু করি, হাত দুটো পেছনে থাকবে। 1, 2, 3 and start. বোন কি আর খাবে না? একদম ছো মেরে তুলে নিল। এইদিকে ঘুরে ঘুরে ক্যামেরার সামনে পুরো শেষ করে মুখ দেখাবে। ঠিক আছে, কেমন লাগলো? খুব ভালো, অনেক দিন বাদে এরকম একটা খেলা খেললাম। এমনি মেলাতে এসে জিলিপি খাওয়া হয়? না, আজই প্রথম এসেছি, গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে, তাই আজকেই এই এলাম, এসেই এখানে দেখছি। অন্যান্য দিন টিভিতে দেখি খেলাগুলো হয়, আজকে খেলতে পেরে খুব ভালো লাগছে। বাহ, মানে এখন কি দিদির বাড়িতে থাকা হবে? না, মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি তাহলে আর কটা দিন চলে আসুন, মেলা তো আর দুদিন আছে। মেয়ে স্কুল পরীক্ষা, ওদের তো এক্সাম এই আসছে, তাই বেশি আর হবে না। দিদির কেমন লাগলো? খুব দারুণ লেগেছে, এতক্ষণ মেলায় ঘুরে খিদে পেয়েছিল, জিলিপিটা খুব দারুণ লেগেছে, পেট ভরে। এতক্ষণ খেয়ে পেট ভরে গেল, সবই ভরে গেছে, মানে কেনাকাটা করছিলাম, এতক্ষণ খেলার সময় হয়নি, জিলিপি খেয়ে এখন খুব ভালো লাগছে। কিনলেন মেলা থেকে? বাচ্চাদের খেলনা টেলনা কিনে সময় লেগে গেল, এরপরে নিজেদের জন্য কিছু কিনবো। আমাদের আরসিবিএস এর তরফ থেকে রয়েছে ছোট্ট একটা উপহার। 46.6, একবার দুজনে মিলে একসঙ্গে বলতে হবে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। সবাইকে যখন বলছি এটা বলতে হবে আরসিবিএস ডিজিটাল, সবাই আমাদের এই ফ্লেক্সগুলোর দিকে তাকাচ্ছে, কেন আপনাদের আরসিবিএস ধরে না? 70 খুলবেন, আরসিবিএস ধরে যাবে, সব টেলিকাস্ট হচ্ছে প্রত্যেক দিন, রাত্রি 10টার সময় দেখতে পাবেন নিজেদের মুখগুলো। রোহিত মণ্ডল দেবজ্যোতি সামন্ত, কে কি পড়ছো? ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার। ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার, বলেছিলাম না, দেখেই মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, থেকে দেখেই মনে হবে, একটা চশমা পরবে, একটু ইনোসেন্ট ইনোসেন্ট ভাব। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন জ্যাকেটটা খোলা আছে, ওটা তো স্টাইলের জন্য। মুখটা দেখে আমি কি স্টাইলের জন্য ইনোসেন্ট বললাম? আমি তো বললাম যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের একটু চশমা থাকবে, একটু ইনোসেন্ট ইনোসেন্ট, মানে ভোলা ভালা চেহারা, কিছুই জানে না, অথচ ভেতর গুপ্তা সব জানে। না না, আমরা বেশি আর কি করি, মানে দেখে না, আমি যদি যাকেও বলবে যে হ্যাঁ এই ছেলেটা ভীষণ ইনোসেন্ট, কিচ্ছু জানে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে জানা আছে ভাই, এক একটা এক একজন। তো সাথে আর কে এসেছে? আমরা দুজনেই বেরিয়েছি, এখন সবাই আসবে। কি এর আগে খেলেছো এখানে? হ্যাঁ, একবার খেলেছি, খুব চেনা চেনা লাগছে, এই জন্য। গার্লফ্রেন্ড আছে?
না মিথ্যা কথা, গার্লফ্রেন্ড না থাকলেই বেশি মজা হয়। ভুল কথা আছে, আরে হাসি বলে দিচ্ছে আছে, তুমি না বললে হবে না? না কেউ নেই। তোমার না? না সত্যি নেই? ফেসবুক প্রোফাইলটা চেক করতে হবে, তখনই বোঝা যাবে যে কে আছে কে নেই। রেডি খেলার জন্য? স্টার্ট বললে খেলা শুরু করবে। 1 2 3 এন্ড স্টার্ট। কি হলো মুখ লাগা, যা। ও দুজনে প্ল্যান করে এসছে যে একজন এ খাবে, আবার বলছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বললে হবে, বুদ্ধি তো আছে, মানে এমনি এমনি ইঞ্জিনিয়ার পড়ে। কত সেকেন্ড নেয়? তুমি হ্যাঁ দেখো দুজনে একসাথে, ঠিক আছে? কেমন লাগলো? দুর্দান্ত। এখানেই থাকা হয়? হ্যাঁ টাউন স্পেসে থাকি। বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? এখানে? হ্যাঁ এখানেই, রাখছো জগে। মারো বাড়ি এখানেই, দুজনকারই এখানেই বাড়ি। আজকে এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো? পার্টিসিপেট করে আজকেও ভালো লেগেছে, আগের দিনও করেছিলাম, আগের দিনও ভালো লেগেছে, এনজয় করেছি। মেলা তো ঘুরেছো, তেমন কাউকে চোখে পড়লো ভালো লাগার মতো? আচ্ছা না দরকার নেই, কলেজে যা আছে এখানে দেখে লাভ না। এখন তো মানে দেখলে বুঝতে পারবো না, অনেকে তো মেকআপ পরেই থাকে। জল দিয়ে দেবে, ধুয়ে যাবে, তখন দেখতে পেয়ে যাবে। না না ও থাপ্পড় মেরে দেবে। তোমার কাউকে পছন্দ টছন্দ হয়েছে? না না, মেলাতে ঘুরছে এটাই মজা। তো কালকে এক কাজ করো, কালকে এসো, বুঝলে তো? প্রিয়জনকে একটা মেসেজ দিয়ে দেবে এক মিনিটের মধ্যে, চট করে, তাহলে আমরাও বুঝে যাব যে ওই প্রান্তে যারা আছে তারাও বুঝে যাবে। আজকে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা গিফট, বলতে হবে আরসিবিএস হিপ হিপ হুররে। ভাই আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। 33 সেকেন্ড। সঞ্জয় প্রামাণিক বুবান নায়েক, কে হন সম্পর্কে? মাসির ছেলে। ভাই হয়, মাসির ছেলে। কোত্থেকে আসছেন? বাগনান থেকে, আমি কোলাঘাট থেকে। বাগনান কোলাঘাট, সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ রয়েছে, এর বন্ধু রয়েছে। বন্ধু রয়েছে, মানে ছেলে বন্ধু? ছেলে, হ্যাঁ ছেলে বন্ধু। আর কেউ আসে? ম্যারেড? আপনি ম্যারেড? দুজনেই ম্যারেড নয় না, ও তো বাচ্চা ছেলে দেখে বোঝা যাচ্ছে। কি পড়ছো এখন, মানে কিছু করছো? না না, এই মাধ্যমিক দেব। মাধ্যমিক দেবে? আরে 12 তারিখে পরীক্ষা, মেলা দেখতেছো? মেলা দেখবো না, একবারই তো হয় বছরে। আর মাধ্যমিকটা ওই একবারই হবে, তারপরের বছর আর হবে না, মাধ্যমিক পাবে না। ফেল করলে তো পাবো? হ্যাঁ ফেল করলে ভালো, বলছি ফেল করলে তো পাবো। আচ্ছা ফেল করলে পাবে, মানে কি কি মনে হচ্ছে, পড়াশোনার ঠিকঠাক নেই, ফেল করতে পারো? না ফেল করতে পারবো না, পাসই করবো। লাজুক একটু? লাজুক? না না। ঠিক আছে আগে খাওয়াটা হোক, হ্যাঁ কারণ সামনে এরকম লোভনীয় জিলিপি আর আমি এখানে বকবক করছি। হাত পেছনে করো দুজনেই। 1 2 3 এন্ড স্টার্ট। আমি মামা হই ও ভাগ্নে। মামা ভাগ্নে? বাহ, মানে দেখে মনে হচ্ছে মানে কিছু একটা, মানে দুজনের মধ্যপ্রদেশ বলে দিচ্ছে যে হ্যাঁ মামা ভাগ্নে ঠিক আছে, জুটি ঠিক আছে। আগে খেলে নি তারপর কথা বলবো। হাত দুটো পেছনে। 1 2 3 এন্ড স্টার্ট। ¡Gracias!
ফেলেছেন, একজন একটা হলে উনি অপরটা খাচ্ছেন। দেখা যাক কত সেকেন্ডে শেষ হয়। দুজন একসাথে হাঁটা দেখাও, কত সেকেন্ড? 38 সেকেন্ড। কেমন লাগলো? ভালো। আজকে কি প্রথম দিন এসেছেন মেলাতে? না, এর আগে একদিন এসেছিলাম, আজকে সেকেন্ডে। দুজন মামা ভাগ নেই কি রোজ দিন আসছে? হ্যাঁ, আমি এসেছি একসঙ্গে। আর কেউ আসেনি? দুজনই এসেছি। ভাগ্নের কি বিয়ে হয়ে গেছে? না। আমার উপর দায়িত্ব রয়েছে পাত্রী খোঁজা। এখন দেরি আছে, ও ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার হবে, তো এখন জব লাইফ সেগুলো স্টার্ট হোক, তারপরে দেখা যাবে। আরে কি ভাগ্নে কি পুরো দায়িত্ব মামাকে দেবে পাত্রী খোঁজা, না নিজে খুঁজে নেবে? মামা থাকতে আমি কেন, মামা আছে তো। দেখা যাবে। মামার কি মনে হয়, ও নিজে করবে না আপনি খুঁজে দেবেন? হ্যাঁ, এখনো যখনও কিছু জোগাড় করে উঠতে পারেনি, তো বোধ হয় দেখতেই হবে আমাদের সবাই জানে। আপনি সম্পর্কে বন্ধুর মতো? হ্যাঁ, মোটামুটি। আপনি সব কিছু শেয়ার করেন? হ্যাঁ, সব কিছু মোটামুটি। তাহলে মামাই খুঁজে। আপনি ভীষণ লাজু, মামার উপর পুরো দায়িত্ব ছেড়ে দিয়েছে। মামা যাকে দেবে দেবে, দেখে দেবে, তুমি সন্তুষ্ট? ভালো দেখিয়ে দেবে, খারাপ দেবে না। তারপর যদি একটু যদি খারাপ হয়ে যায় না, একটা কিন্তু সুযোগ থাকবে মামাকে বলা যে তোমার জন্যই এমনটি হলো। না, সেটা ঠিক আছে, সেরকম কিছু হবে না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাদের মধ্যে, তো সেরকম কিছু সমস্যা হবে না মনে হয়। মামা ভাগ্নের সম্পর্কটাই এমন, খুব মজাদার সম্পর্ক। মামারা ভাগ্নেকে খুব ভালোবাসে, আর ভাগ্নেরাও মামাদের অন্তঃপ্রাণ। আজকে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা গিফট। বলতে হবে আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। 38 থেকে নেক্সট তারা পট্টনায়ক মণিমালা বেরা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর কে এসেছে সাথে? সাথে ওই যে আমার ভাইজি। ভাইজি, ভাইজিকে নিয়ে আজকে মেলা দেখতে আসা হয়েছে না? সাথে আর কেউ রয়েছে? ভাইজিকে নিয়ে এসেছি। ভাইজি কি মনে হচ্ছে কত সেকেন্ড লাগতে পারে? হয় দেখা যাক কি হয়। কি হয়, এর আগে মেলাতে এসেছেন? এসেছি, একদিন এসেছিলাম। সেদিন জিলিপি খেয়েছেন? খাইনি। জিলিপি পছন্দ না, না ডায়েটের জন্য জিলিপি খাই? আমি তো খুবই পছন্দ, মিষ্টির আমি পোকা, ডায়েট ফাইট ওইসব বেলায় নেই। কিন্তু ফিগার টিগার দেখে মনে হচ্ছে যে সুন্দর, ডায়েট ফাইট করলেও করা যেতে পারে। দুজনকেই খেতে হবে, কিন্তু একজন খেলে চলবে না, আমরা কিন্তু দেখবো খেলা শুরু করবো এবার। দুজনের হাতটা পেছনে থাকবে। 1 2 3 এন্ড স্টার্ট। খেতে পছন্দ করে না সেই আগে ছোবলটা মারলো। ওঠো ওঠো, আমাকে লাগলো জিলিপি খেয়ে তোমাকে জিজ্ঞেস করো। ভালো, জিলিপিটা ভালো ছিল? হ্যাঁ। এরপরে কি জিলিপি খাওয়া শুরু হবে না? দেখছি, ভাবছি। আগের দিন যে মেলায় এসেছিলে, কি কি কিনলে? ওই তো কিছুই কিনিনি, শুধু খেয়ে চলে গেছি। কি খেয়েছো সেদিন? ওই তো একটা দুটো বার্গার খেয়েছি আর বিরিয়ানি। বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানি প্রিয়? হ্যাঁ। আপনার? আমারও বিরিয়ানি খুব পছন্দ। দুজনেই এসেছিলেন আগের দিনও, আর ফ্যামিলি আর কেউ নয়? কি কি কিনলেন আপনি? আমি কানের কিনেছি, চাদর কিনেছি। চাদরটা? কানেরটা? কানেরটাও এটাও নয়, ঘরে আছে। কেউ কি কানের দুল কেনার ইচ্ছে আছে? কেউ কি কানের দুল কিনবেন? কিনেছি, নেকলেস কিনে নিয়েছি। নেকলেস কেনা কিনে নিয়েছেন? আজকে এমনি জাস্ট একবার ঘুরতে আসা,
কেমন লাগলো আমাদের এখানে পার্টিসিপেট করে? খুবই ভালো লেগেছে, খেলে তো আরো ভালো লেগেছে, মনটা আরো ফ্রি হয়ে গেছে। এই মন ফ্রি করে বা যত ইচ্ছে ফ্রিতে মেলা ঘুরুন, আমাদের তরফ থেকে রয়েছে ছোট একটা উপহার। 37.8 সেকেন্ড বলতে হবে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। নেক্সট, মনদীপ মজুমদার, বাসনা পাটওয়ার। বৌদি আমাদের চেনা মুখ, আমরা স্টলে এলেই দেখতে পাই। আজকে আপনার ওনার সাথে কথা বলি, কে হন উনি? কাকিমা। কাকিমা? আচ্ছা, আজকে কি কাকিমার সাথে মেলা দেখতে আসা হয়েছে? হ্যাঁ, ওই আর কি। ওই আর কি, এর আগে মেলায় এসেছো? হ্যাঁ, কালকে এসেছিলাম। কালকে এসেছিলেন কাকিমা আর আপনি মিলেই দুজনেই, না আর কেউ ছিল সাথে? না না, কালকে আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। বন্ধুদের সাথে? ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড না কাকিমা আছে বলে লজ্জা পাচ্ছে? নেই, থাকলে? হ্যাঁ নিশ্চয়ই। থাকলে কি কাকিমার সাথে খেলতেন না গার্লফ্রেন্ডের সাথে? সবার সাথেই খেতাম একসাথে। আমরা তো দিতে পারতাম না, দুজন খেলতে পারবে তো, হয় কাকিমাকে নিতে হতো না গার্লফ্রেন্ড। কাকিমার সাথেই খেলতাম। গার্লফ্রেন্ড কিন্তু রাগ করতো। গার্লফ্রেন্ড তো পরে এসছে। কিছু বলবো না, খেলা শুরু করবো। 1 2 3 এন্ড স্টার্ট। আজকে কাকিমার বন্ধু কই? যে বান্ধবীকে আমরা দেখতে পেতাম, ও ও, আজকে মায়ের বদলে মায়ের ছেলে এসেছে। কেমন লাগলো? মাকে গিয়ে বলবে তো? হ্যাঁ নিশ্চয়ই। মাকে গিয়ে বলবে আজকে আমরা দেখতে চেয়েছিলাম মাকে? নিশ্চয়ই বলবো। আমাদের তরফ থেকে রয়েছে ছোট একটা উপহার। 1.9 সেকেন্ড কেমন লাগলো? 1 মিনিট 9 সেকেন্ড একবার বলতে হবে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। সঙ্গীতা কর্মকার, সোমা মিস্ত্রি, কোথা থেকে আসছেন? টাউনশিপের। আপনারও টাউনশিপের রিলেশন কি? দুই বন্ধু, দুই বান্ধবী। আজকে কি প্রথম মেলাতে? না, প্রতিদিনই আসছি। আপনার? হ্যাঁ, প্রতিদিনই মেলায় এসছেন, আমাদের স্টলে আসেননি? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাইনি, প্রশ্ন উত্তরের ইয়েতে ছিলাম, দেখেছিলাম, কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, মানে আজকে সুযোগটা পেলেন? আজকে তো অনেক লাস্টে, শেষে। হ্যাঁ লাস্টে। তারপরে আবার আমার সঙ্গে যে ছিল সে নাম দিতে চাইলো না, ওকে জোগাড় করে তারপর। জিলিপি খেতে ভালোবাসেন? একদমই না। একদমই না? তাহলে খা, পছন্দ না? মানে কিসের জন্য? মিষ্টি তো কারণে পছন্দ করেন না? কি খেতে পছন্দ করেন? অবশ্যই তেলে ভাজা। তেলে ভাজা স্পাইসি জিনিস বাস। আপনার কি খেতে পছন্দ? মিষ্টি পছন্দ না, কিন্তু জিলিপিটা ভালোবাসি, খেয়েই নেব যা হওয়ার হবে। এমনিতে কি খেতে পছন্দ করেন? ভাজাভুজি। আচ্ছা ঠিক আছে, আমরা পরের বারে যখন কেডিবিপি মেলায় আসবো তখন ভাজাভুজির কম্পিটিশন রাখবো। ভালো হবে, ভীষণ ভালো। তখন কে কটা চপ খেতে পারে? ও, আরো ভালো। এখন খেলা শুরু করে যান, হাত দুটো পেছনে থাকবে। 1 2 3 এন্ড স্টার্ট। জিলিপি খাওয়ার চাপে টেবিল না ভুল, মহিলারা এখানে খেলছেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হাত নেই, হাততালি দিন।
মিষ্টি খেতে ভালোবাসে না এমন দুজন মহিলা এসেছেন, জিলিপি খেয়েও ফেললেন পুরোটা। বাহ, কত সেকেন্ড? 42.5 সেকেন্ড। 42? বাহ, না না যাবেন না, হয় দাঁড়ান না। এ কি, গিফট না নিয়েই চলে যাবেন? ভালো লাগছে না? খুব ভালো। চলে যাচ্ছেন কেন? না, সবাইকে গিফট দিচ্ছে, আপনাদেরকে না গিফট দিয়ে যেতে পারি? এত সুন্দর দুজন মহিলা রয়েছেন, বলতে হবে আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুড়ে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুড়ে। থ্যাংক ইউ। ওই পাশ থেকে কেউ একজন বললো জিলিপি খুব মিষ্টি হয়েছে। বাবা, জিলিপি মিষ্টি হয় না তো কি তেতো হয়? সত্যি। রীতা ঘোড়া, শুভেন্দু ঘোড়া, সম্পর্কে কে হন? স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, কোত্থেকে আসছে? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর। সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়েকে ডেকে নেব। চলে এসো, দাঁড়াও, আমার এখানে এসো। আগের বছর এখানে খেলেছিলেন? ফার্স্ট হয়েছিলাম। বাহ, খুব ভালো। তাহলে এতদিন আসেননি কেন? আসা হয়নি, এসেছিলাম, প্রোগ্রাম দেখে চলে গেছি। শুধু প্রোগ্রাম দেখতে এসেছিলেন? ফার্স্টে দিনে এসেছিলাম, একটুখানি দেখে, মেয়ে এখানে স্কুলে পড়ে, দিয়ে একটু থেকে দেখে পালিয়ে গেছিলাম। এসো, তোমাদের সঙ্গে একটু কথা বলি। কোন ক্লাসে পড়ো? ই। তুমি? সিক্স। যা, নিজে কোন ক্লাসে পড়ো সেটাও মা বলে দিচ্ছে? সিক্স। ভয় পাচ্ছ? একটু জানতে চাইবো, কত বছরের বিয়ে? 13 বছর। 13 বছর। অ্যারেঞ্জ? হ্যাঁ হ্যাঁ। আপনি কি হাউসওয়াইফ? হ্যাঁ। আর আপনার হাজবেন্ড? সাউথ ইস্টার্ন রেলওয়েতে। তো সারাদিন তো কাজের চাপ থাকে, তো সেক্ষেত্রে বৌদি কি সময় দেন? সানডেতে হয়। তো সানডেতে কি ঘোরাফেরা হয়, মানে একটু আউটিং? মেছেদের পার্কে যাই, মোটামুটি হয়। রেস্টুরেন্টে যাওয়া হয়? মাঝে সাঝে, সবসময় না। দাদার প্রিয় খাবারটা কি? কি হলো? বিরিয়ানি। আর বৌদির? জিলেপি। বাহ, তাহলে বৌদির পছন্দ মতো খাবারটা আজকে আমরা রাখতে পেরেছি। দেখবো কে তাড়াতাড়ি খায়, বৌদি না দাদা? দাদা তাড়াতাড়ি খাবে? আচ্ছা, দেখা যাক। হাতটা পেছনে, 1 2 3 এন্ড স্টার্ট। দাদা বৌদির চাপে আমাদের জিলিপিগুলো সব পড়ে যাবে। যা, দাদার মাফলারে লেগে গেছে জিলিপি, ওখান থেকে খেতে হবে। বৌদি সেটাই তো দেখালো। 59। বৌদি কেমন লাগলো, মানে পুরোটা খেয়ে নয় ওইটা খেয়ে? ভালো। ওটা টেস্ট ছিল? মানে জিলিপির টেস্ট তো পেয়েছেন, সঙ্গে চাদরটারও টেস্ট পেয়েছে। কেমন লাগছে দাদা? ভালো। করেছিলাম অংশগ্রহণ দাদা, সময় লেগে গেছে। মজা পেয়েছেন তো খেলে? ঠিক আছে, এলাম আবার ঘুরে। খুব ভালো। আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা উপহার, বলতে হবে আরসিবিএস ডিজিটাল হিপ হিপ ফুরে, আরসিবিএস ডিজিটাল হিপ হিপ ফুরে। থ্যাংক ইউ। অমিত, জানা, শিবনাথ বেরা, উঠে এসো। কোত্থেকে আসছো? আমরা তমলুক থেকে। তমলুক? তমলুকের কোথায় বাড়ি? কুমারগঞ্জ হাইরোড। কুমারগঞ্জ হাইরোড, ওখান থেকে আসছি। দুজনে বন্ধু? আমার ভাই। ভাই হয়? কি পড়ছো এখন? আমার অনার্স চলছে, থার্ড ইয়ার। 11।
11 সামনেই পরীক্ষা, সায়েন্স না আর্টস? আর্টস। তো কি মনে হচ্ছে, পড়া রেডি সব? মোটামুটি রেডি। মোটামুটি রেডি। থার্ড ইয়ারের পরীক্ষাও তো সামনে। একদম। দুজনেরই সামনে নক নক করছে এক্সাম, তা সত্ত্বেও মেলাতে ঘুরতে আসা? একদম। এর আগে মেলায় এসেছো? না, এই জীবনে প্রথম। বহুদিন থেকে ইচ্ছা ছিল যে কেটিপি মেলা যাব, কেটিপি মেলা যাব, কোনোদিনও হয়ে ওঠেনি। বাট এখন সময় এসেছে, বাবা মা ছেড়েছে, তাই জন্য আমি আর আমার ভাই এই প্রথম এসেছি। তো তোমারও এই প্রথমবার মেলাতে আসা? হ্যাঁ, আমারও এই প্রথমবার। বাবা মা বাড়ি থেকে ছাড়তে চায় না কেন, ভয় পায়? ছাড়তে চায় না বলতে, আমি এত বড় হয়েছি বাট একা একা কোথাও যাইনি কোনোদিনও। হয়তো ভয় পায় যে ছেলে বাড়ি ফিরে আসতে পারবে কিনা, সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে, এই জন্য ছাড়তে চাইতো না। বাট এখন বয়সটা পরিপূর্ণ হয়েছে, বুঝতে পেরেছে, এই জন্য ছেড়েছে। ছেড়েছে। মা বাবা কি সাথে নিয়ে আসুনি? মা বাবা প্রচণ্ড ব্যস্ত থাকে, তো এবার মা বাড়ির হাউস ওয়াইফ, নানা রকম কাজে ব্যস্ত। বাবা তার নিজের ব্যবসা নিয়ে থাকে, আমিও হেল্প করি, বাট ওনারা কোথাও যান না। সমস্ত রকম ত্যাগ স্বীকার করে আমাদের লাইভ করার পিছনে ওনার ভর্তি হয়েছে। দুজনে মানে একই ভাই? ভাই তো মানে নিজের ভাই? তোমার মা বাবা আসেনি? না না, আমার মা বাবা আসেনি, দাদা আসছে বলে তো ছেড়েছে। দাদার সাথে ছেড়েছে। মানে আজকে কি মেলা দেখবে না প্রোগ্রামও দেখবে? না না, এই মেলা দেখে চলে যাব। চলে যাবে। মেলা থেকে এসে কি প্রথমে আমাদের স্টলে ভিড় দেখে মনে হলো যে একটু যাই ঘুরে আসি, কি হচ্ছে দেখি? হ্যাঁ, দাদা বলছে যে চ, সেজন্য আসছি। এবার আমরা খেলা শুরু করি। দুজনের হাত পেছনে থাকবে। খেলা শুরু। 1 2 3 and start. তো হাত তালে দিন না প্লিজ, রিকোয়েস্ট। খুবই ভালো লাগলো, এর থেকেও ভালো লাগলো যে প্রথমবার তো। খাওয়া দাওয়াটা পিছনে রেখে আগে আমরা চেয়েছিলাম যে পুরো মেলাটা ঘুরে দেখতে, যে বৈশিষ্ট্যটা কি। বাট এখানে এত সুন্দর একটা এই মেলার পাশাপাশি মানুষজনকে আনন্দ দেওয়ার আরও একটা যে নতুন ধাপ, সেটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। এবং আমার তরফ থেকে আরসিবিএস বাংলা নিউজ যে পরিচালনায় যে এটা হচ্ছে, এই জন্য আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং এটা আরও এগিয়ে যাক এর অনুরোধ করছি। থ্যাংক ইউ। একটা কথা জিজ্ঞেস করবো, বাংলা অনার্স? অল সায়েন্স। অল সায়েন্স অনার্স, ওই জন্য এত ভালো বক্তা, খুব ভালো বললে। আবার এসো আমাদের মেলায়। অবশ্যই আসবো। তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা গিফট, 44.6 বলতে হবে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। আরসিবিএস ডিজিটাল হিপ হিপ হুররে। রাজু দোলই, অভিজিৎ ধারা, এটাই আমাদের লাস্ট পার্টিসিপেন্ট। কত সেকেন্ডে শেষ করতে পারে? কোথা থেকে আসছেন? আমার বাড়ি মেচেদা এখানে। আপনার? তমলুক। তমলুক, সম্পর্কে কে? অ্যাকচুয়ালি আমাদের এখানেই বন্ধুত্ব হয়েছে, খেলাটা দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য আমরা জন্য বললাম পার্টিসিপেট করবো। জিতবো কিনা সেটা পরের কথা, কিন্তু খেলাটা দেখে খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো, এখানে এসেই বন্ধুত্ব হয়ে গেল, এটা কিন্তু খুব মানে আমাদের পাওয়া। আরসিবিএস ডিজিটালের স্টলের সামনে এসে বন্ধুত্ব, জিলিপি খাওয়ার জন্য বন্ধুত্ব, কেমন লাগছে? খুব ভালো। তুমি পার্টনার পাচ্ছিলে না? বলবো না পার্টনার, এখন খুব ভালো পার্টনার পেয়েছো যে তোমাকে দুঃসময়ে হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ। খেলা শুরু করি। 1 2 3 and start. খুব ভালো,
কত সেকেন্ডে সামনে একসঙ্গে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেমন লাগলো ওকে? জিলাপি তো খায় না, তবে পার্টিসিপেট করেছে সেই জন্য একটু ভালো লাগে, সেই জন্য খেতে হলো। আজকে মেলাতে আর সাথে কে এসেছে? নিশ্চয়ই কেউ আসেনি, একজনই না। মেলাতে আসছে, বাড়ি থেকে আসছে। আমি অ্যাকচুয়ালি ডিউটি থেকে ডাইরেক্ট মেলাতে ঢুকেছি, বাড়ির ফ্যামিলি সবাই আসছে। বাড়ির ফ্যামিলি এলে তারপর পুরো মেলাটা ঘোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার? আমার বন্ধুরা আসছে। তাহলে বন্ধুরা? ওরা খেলেছে, আমি খেলিনি। ওরা আগে খেলে নিয়েছে, তারপর তুমি। এরপর কি সবাই মিলে একসাথে মেলা দেখতে যাও? মেলা দেখতে যাওয়া হবে। এরপর কি আবার জিলিপি খাবে না অন্য কিছু? অন্য কিছু খাবে। অন্য কিছু খাবে। আচ্ছা, তোমাদের জন্য রয়েছে ছোট একটা গিফট। ওদের টাইমটা 51.7 বলতে হবে দুজনকে একসাথে মিলে। আরসিবিএস ডিজিটাল হিপি পুরে। আরসিবিএস ডিজিটাল হিপি পুরে। একজন করে বলবে আরসিবিএস ডিজিটাল হিপি। RCBS Digital Happy Hure. RCBS Digital Happy Hure. Thank you. খুব কিন্তু টাফ কম্পিটিশন হয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে সময়ের যে গ্যাপ, খুব জোর হলে 0.5 সেকেন্ড এরকম হয়তো হবে। ফার্স্ট শুভম দাস আজারউদ্দিন, ডেকে নেব ফার্স্ট কে। সেকেন্ড তারা পট্টনায়ক মণিমালা বেরা। থার্ড শুভজিৎ মাইতি, অনুপ কুমার মাইতি নেই। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে বলছি, রবিবার দিন আমাদের এই স্টল থেকেই বিকেল 5টায় আমরা পুরস্কার দেব তোমাদের হাতে, অবশ্যই কিন্তু আসবে। কেমন লাগছে প্রাইজ জিতে? খুব ভালো। খুব ভালো, শুধুই ভালো? ভালোই লাগছে। এবার দেখবো ফার্স্ট হয়ে গেল গার্লফ্রেন্ড জোটে কিনা। এখানে তো ছিলাম, এবারে জুটে যাবে আর কি। বাইরে বেরোলে জুটে যাবে? বাইরে বেরোলে তো জুটবে, আগে তো বললে যে আমরা খুঁজছি। তো ফার্স্ট হয়ে গেলে এবার এটা টেলিকাস্ট যখন হবে তখন সব মেয়েরা তো দেখবে, অবশ্যই দেখবে। আর যারা মিস করে যাবে, আমাদের তো ইউটিউব চ্যানেল রয়েছে আরসিবিএস বাংলা, সেখান থেকে সাবস্ক্রাইব করে আজকের অনুষ্ঠানটা দেখতে পেয়ে যাবে, তখনই দেখবে একদম গার্লফ্রেন্ডের ছড়াছড়ে। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেবো, চিন্তা নেই, আমরা দিয়ে দেবো ফোন নাম্বার। এগে আসুন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অবশ্যই কিন্তু রবিবার দিন বিকেল 5টায় এখানে আসবেন, আমরা এখান থেকেই প্রাইজ দেবো। আর যারা আজকে অ্যাবসেন্ট তাদেরকে ফোন করা হবে, ফোন করে কিন্তু রবিবার দিন আমাদের এই স্টল থেকেই প্রাইজটা নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময়। ম্যাম আপনার অ্যাঙ্কারিংটাও খুব দারুণ লেগেছে। থ্যাংক ইউ। আপনারা তো দেখলেন, নিশ্চয়ই আপনাদেরও এখন জিলিপি খেতে মন চাইছে, কিন্তু কি করব, আমাদের কাছে আর জিলিপি যে নেই, খেতে হবে আপনাদেরকে কেটিপিপি মেলায় এসে। আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।